নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/1/2021 আনএডের মাদ্রাসা শিক্ষক মহাশয়দের যে বিক্ষোভ চলছে বা অনশন চলছে সেই সংক্রান্ত খবর একটি আজকে আমি শেয়ার করবো 19/1/2021। তার আগে বলে যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই আনএডের মাদ্রাসা শিক্ষক মহাশয়দের বিক্ষোভ নিয়ে কী মানে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। অনশনের সংগঠন শিক্ষকদের মাসিক বেতন ও ছাত্রছাত্রীদের মিড ডে মিল সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে সল্টলেকের সেক্টর 1 মেট্রো কারশেডের কাছে সম্প্রতি বিক্ষোভ অনশন শুরু করছে ওয়েস্টবেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি জাভেদ মেয়াদ সোমবার বলেন, হাইকোর্টের অনুমতি নিয়ে গত 7 দিন ধরে চলছে আমাদের এই বিক্ষোভ এবং 3 দিন হলো প্রায় 250 থেকে 300 শিক্ষক অনশনে বসেছেন এবং রবিবার সেখানে আমাদের এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন, দাবি মেটা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন মিয়াদান্ত। তাহলে দেখতে পাচ্ছেন আনএডের মাদ্রাসা শিক্ষকদের যে বিক্ষোভ শুধু মানে শিক্ষকদের দাবি দেওয়া নয়, তার তো যতক্ষণ না এই তাদের এই দাবি দেওয়া পূরণ হয় তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাবেন বা অনশন চালিয়ে যাবেন সেরকমই বক্তব্য রাখছেন বা বলেছেন এই সংগঠনের সভাপতি। তো যাই হোক, এই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।